স্ত্রী নিয়ে সংসার রাজিবুলের, বাকি তিনটি অবৈধ বলছেন আলেমরা। একই ছাদের নিচে এক বা দুজন নয়, চার স্ত্রী নিয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন রাজশাহীর পবা উপজেলার জুবায়ের হোসেন জুয়েল মণ্ডল নামে এক যুবক। তবে জুয়েলকে হার মানিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার রাজিবুল ইসলাম। সাত স্ত্রীকে নিয়ে সংসার পেতেছেন তিনি। রাজিবুলের দাবি, তারা সুখে আছেন। আমি ভাই বিয়ে করছি 99 সালে, যখন আমার বয়স ছিল 13 বছর, 13-14 ছিল, সেই সময় বিয়ে করছি আমি। এই বালুচর গ্রাম, হালচা বালুচর গ্রাম বিয়ে করছি আমি, প্রথম স্ত্রী আমার। তারপরে বিয়ে করছি লিবিয়াতে। লিবিয়াতে বিয়ে করার পরে এই 12 বছর পর দেশে আসলাম। দেশে এসে বাদ বাকি ওটা সবকিছু করলাম, এই সাতটা সাকসেস করলাম। তবে তার বাকি তিন স্ত্রীকে শরীয়তের দৃষ্টিতে অবৈধ বলছেন আলেমরা। রাজিবুলের ভাষ্যমতে মায়ের মানত পূরণ করতেই সাতটি বিয়ে করেছেন তিনি। তার এ সাত বিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজিবুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মণ্ডলের ছেলে। তিনি 15 বছর লিবিয়ায় ছিলেন, 2 বছর আগে দেশে আসেন। লিবিয়ায় থাকার সময় 1999 সালে প্রথম বিবাহ করেন। এরপর একে একে বিয়ে করেন আরো 6 জনকে। তার স্ত্রীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হালসা গ্রামের রুবিনা খাতুন, একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার, কিশোরগঞ্জের হেলেনা খাতুন, রাজশাহীর চাপাই এলাকার নুরুন নাহার, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর এলাকার স্বপ্না, একই উপজেলার দম্বলপুর এলাকার বানু আক্তার ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রীতা আক্তার। রাজিবুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি তার বাবা মায়ের একমাত্র ছেলে। জন্মের পর তার একটা সমস্যা ছিল, সেজন্য তার মা মানত করেছিলেন ছেলে বেঁচে থাকলে তাকে 7টি বিয়ে দেবেন। তাই মায়ের সেই মানত পূরণ করতে 7টি বিয়ে করেছেন রাজিবুল। রাজিবুল বলেন, এতে আমি, আমার পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয়রা সবাই খুশি। আমার 7 বউই খুব ভালো, তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় না। 7 স্ত্রী ও 5 সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছি। স্ত্রীরা আমাকে যথেষ্ট সেবা যত্ন করে ও ভালোবাসে। সারাদিন সবাই একসঙ্গে কাজ করে, প্রতি রাতে একজন স্ত্রীর কাছে পালা করে থাকি। এতে আমার বা স্ত্রীদের কোনো সমস্যা হয় না।